আজ আমরা এই ভিডিওতে বৈদিক সাহিত্যের ইতিহাস প্রথম অধ্যায় চার বেদ সম্পর্কে প্রাথমিক ধারণা, এখান থেকে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, এর বাইরে প্রশ্ন হবেই না। তো তোমরা খুব মন দিয়ে দেখো, তো দেখি প্রথম প্রশ্নটা কী আছে। তো দেখো, বেদ কথাটির অর্থ কী? তোমরা অনেকে এই প্রশ্নটার উত্তর জানো, তাও আমি দিয়েছি, এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তো দেখো উত্তর হচ্ছে কি, জ্ঞান। তার পরের প্রশ্নটা আমরা দেখব, পরের প্রশ্ন গেছে বেদের অপর নাম কি, এটাও তোমরা অনেকেই জানো, বেদের অপর নাম কি? উত্তর হচ্ছে শ্রুতি। তো ভিডিওটা ভালো লাগলে, গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখি পরের প্রশ্ন, পরের প্রশ্ন সংহিতা শব্দের অর্থ কি। তো দেখো সংহিতা শব্দের অর্থ কি, একটু জটিলের দিকে যাচ্ছি, উত্তর হচ্ছে সংকলন। তো এইভাবে আস্তে আস্তে একটু জটিল দিকে যাব, এবং সবগুলোই কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। দেখি পরের প্রশ্নটা, দেখো ঋগ্বেদে কতগুলি মণ্ডল, ঠিক আছে, মানে কতগুলি মণ্ডল আছে ঋগ্বেদে? তো উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে দশটি, ঋগ্বেদে কিন্তু দশটি মণ্ডল আছে। তো দেখব পরের প্রশ্নটা, আশুঙ্গ শব্দের অর্থ কি। তো আশুঙ্গ শব্দের অর্থ কি, এটা আমরা দেখব উত্তরটা, উত্তর হচ্ছে স্তোত্র। দেখো এটা কিন্তু না জানলে তোমরা পারবেই না। তারপর দেখো ছন্দসূত্রের রচয়িতাকে, মানে কে রচনা করেছেন, বিভিন্নভাবে দিতে পারে, উত্তর হচ্ছে পিঙ্গল। দেখতে পাচ্ছ আস্তে আস্তে কত ডিফিকাল্ট কোয়েশ্চেনের দিকে যাচ্ছি। অষ্টাধ্যায়ী কে রচনা করেন, প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন, অষ্টাধ্যায়ী কে রচনা করেন? উত্তর হচ্ছে কি, পাণিনি। তো ভিডিওটা গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই একটা লাইক করে দিও। তারপর দেখি নিরুক্তকার রূপে কে প্রসিদ্ধ, উত্তর হচ্ছে সায়ন। তো দেখব পরের প্রশ্নটা, ভারতীয় জ্যামিতি বিষয়ক প্রাচীনতম গ্রন্থ কোনটি। তো দেখো প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হচ্ছে শুল্বসূত্র। দেখব পরের প্রশ্নটা, বেদাঙ্গের সংখ্যা কয়টি। দেখো উত্তর দেখব, উত্তর হচ্ছে ছয়টি। তার পরের প্রশ্ন দেখব, এই ভিডিওতে প্রত্যেকটা প্রশ্ন প্রচণ্ড গুরুত্বপূর্ণ। দেখো ঋগ্বেদের সকল শাখায় সূক্ত সংখ্যা কয়টি, ঠিক আছে, সকল সংখ্যা মনে রাখবে, এটা হচ্ছে সকল হচ্ছে হাজার সতেরো। এবার পরের প্রশ্নটাই দেখো, ঋগ্বেদে বাস্কল শাখায় সূক্ত সংখ্যা কয়টি। তো ওখানে আমি দেখছিলাম কত, হাজার সতেরোটা, খুব মন দিয়ে দেখবে, ওটা হচ্ছে হাজার সতেরো ছিল, আর এটা কত দেখো, এটা হচ্ছে হাজার আঠাশ। দেখতে পাচ্ছ কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখব পরেরটা, সর্বাপেক্ষা বৃহৎ ও মূল্যবান ব্রাহ্মণ কোনটি, প্রচণ্ড গুরুত্বপূর্ণ। উত্তর শতপথ ব্রাহ্মণ। দেখব পরের প্রশ্নটা, দেখো মহাভাষ্যকার কে ছিলেন, বা মহাভাষ্যকার রূপে কে পরিচিত, এরমভাবে প্রশ্ন আসতে পারে, উত্তর হচ্ছে পতঞ্জলি। দেখব পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা, দেখো বেদকে ত্রয়ী বলা হয় কেন, এবার আমরা দেখব এগুলোকে কেন বলা হচ্ছে। তো দেখো উত্তর কে, চার বেদে তিন প্রকার মন্ত্র পরিলক্ষিত হওয়ায় বেদকে ত্রয়ী বলা হয়। এবার আমরা এসে কিউ চলে আসলাম। তো দেখো পরের প্রশ্নটা, বেদের অপর নাম শ্রুতি কেন, প্রচণ্ড গুরুত্বপূর্ণ। দেখো প্রাচীন ভারতে লেখার প্রচলন না থাকায় দিব্য ঋষি মারফত বেদমন্ত্র শিষ্যরা শুনে শুনে মনে রাখত, সুতরাং শ্রবণযোগ্য সাহিত্য হওয়ায় বেদের অপর নাম শ্রুতি, কারণ শুনে শুনে মনে রাখতো বলে বেদের না অপর নাম শ্রুতি। এটা লিখলেও তোমরা নম্বর পাবে। দেখি পর, দেখো বেদে কয়টি ও কী কী স্বরের প্রয়োগ লক্ষ্য করা যায়, প্রচণ্ড গুরুত্বপূর্ণ। 50% জন কোয়েশ্চেনটা জানে না উত্তরটা। বেদে তিনটি স্বরের প্রয়োগ লক্ষ্য করা যায়, যেমন উদাত্ত অনুদাত্ত স্বরিত। এই প্রশ্নের উত্তরটা জানলে মানে তোমরা 50 জনের থেকে এগিয়ে গেলে।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।